এখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল সালেহী, সরাসরি চলে যাব তার কাছে। সালেহী, মাগরিব নামাজের পর ইমান আমল সম্পর্কিত হেদায়েতি যে বক্তব্য শুরু হয়েছে কেন্দ্রীয়ভাবে সেটি এখনও চলমান আছে। এখন আমরা জানতে পেরেছি যে রাত 10:30টার দিকে মুসল্লিদেরকে নিয়ে কেন্দ্রীয়ভাবে এশার নামাজ জামাতের সাথে এখানে আদায় করা হবে। এখনও এশার নামাজ এখানে হয়নি এবং এশার নামাজ 10:30টার দিকে কেন্দ্রীয় মুরব্বীর মাধ্যমে, আসলে জামাতের মাধ্যমে এখানে আদায় করা হবে। আর যে আগামীকাল যেহেতু এর আখেরি মোনাজাত রয়েছে, ইজতেমা দ্বিতীয় পর্যায়ের আখেরি মোনাজাত কালকে, সুতরাং বিকেলের পর থেকে আমরা বলতে পারি যে প্রচুর সংখ্যক মুসল্লি যারা আখেরি মোনাজাতে অংশ নিতে চান তারা কিন্তু ইতিমধ্যেই চলে আসছেন এবং ইজতেমা ময়দানে অংশগ্রহণ করছেন। বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে যারা আসবেন সেই মুসল্লিরা কিন্তু যাতে সকালবেলায় ভিড়ভাট্টা যাতে এড়িয়ে আগেভাগেই স্বস্তিতে চলে আসতে পারেন, সুতরাং তারা ঢাকার বাইরের মুসল্লিরা আগেভাগে চলে এসে যে যার মতো করে এখানে অবস্থান নিচ্ছেন আগামীকাল সকালে সেই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। আখেরি মোনাজাত উপলক্ষে যদি বলি তাহলে যেহেতু ভিড় প্রচুর সংখ্যক আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি, সুতরাং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এই আখেরি মোনাজাতকে কেন্দ্র করে কিন্তু এই ইজতেমা টঙ্গী ইজতেমার যেই চারপাশের যে সড়কগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে, এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত যেই অংশটি রয়েছে এটি রাত 12:00টার পর থেকে বন্ধ করে দেওয়া হবে। একই সাথে টঙ্গী থেকে কামারপাড়া পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাটিও কিন্তু রাত 12:00টার পরে আজকে বন্ধ করে দেওয়া হবে। যাত্রীদেরকে বিকল্প রাস্তা ব্যবহার করে এই পথে যাত্রীদের বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। একই সাথে কিছু সময়ের জন্য বন্ধ থাকবে এই ইজতেমা ময়দানের যে চতুর্পাশ কেন্দ্র করে যে সড়ক রয়েছে, অর্থাৎ বিমানবন্দর সড়ক অথবা এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত, টঙ্গীর কামারপাড়া পর্যন্ত এবং এই ধৌর যে বেড়িবাঁধ রয়েছে এই বেড়িবাঁধের রাস্তাগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে। বিশেষ করে আজ রাত 12:00 থেকে বন্ধ হয়ে যাচ্ছে টঙ্গিপাড়া থেকে কামারপাড়া পর্যন্ত যে রাস্তা রয়েছে সেটি এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এটি রাত 12:00 থেকে বন্ধ করে দেওয়া হবে। এটা ছাড়াও এখান এই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার লোকজন তো আসছেনই, এর পাশাপাশি এখানে কেন্দ্রীয় বয়ান হচ্ছে, পাশাপাশি খিত্তায় খিত্তায় বিভক্ত হয়ে যারা এখানে এসেছেন সেই মুরব্বীরা এখানে তাদেরকে বিভিন্ন ধরনের তালিম এবং দীন ইসলামের যেই হুকুম হাকাম সে সম্পর্কে এখানে তাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং এই শিক্ষা এখানে যারা এসেছেন মুসল্লিরা তারা বলছেন এই শিক্ষা যারা যা এখান থেকে শিখতে পেরেছেন এটিকে আখেরি মোনাজাতের পর তারা বিভিন্নভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবেন এবং সেই দিন প্রচারের কাজে তারা আত্মনিয়োগ করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল সালেহী।